ভাবে ডিম ধুয়ে তারপরে মানে যদি পানি ঝরায় শুকায় নিলে ডিমটা আর কি ফ্রেশ থাকবে, কোনো জীবাণু ছড়াবে না। এটা যেহেতু ফ্রিজে রাখবো সেজন্য এইভাবে মুড়ি করা যায় আর কি, জালি সাইজে এইভাবে একটু ঝেড়ে নিতে হয়। মানে প্যাকেটে দিতে যখন থাকে তখন তো অনেক ধুলা ময়লা থাকে, সেজন্য এরকম ঝেড়ে এক মুড়ো নিয়ে গেছি। এই তো দেখতে পাচ্ছেন কত ময়লা বের হয়েছে। কিছু জিরা আমি তেলে নিছি, তেলে এগুলা ভালোভাবে আমি আর কি বেটে নিব, বেটে বরম ভরে রাখবো, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আছে জিরা আর কিছু পাঁচফোড়ন আনছি আর কিছু মুহুরি আনছি। এগুলো বিশেষ করে রমজান মাসে বেশি লাগে, এই জন্যই বুটে বা পেঁয়াজিতে এই ধরনের খাবারে দিতে হয়, সেজন্য এগুলো নিয়ে এসেছি। আর এই তেজপাতাগুলো ধুয়ে শুকিয়ে নিছি আমি, এখন এটা কেচি দিয়ে কেটে নিব যাতে রান্নার সময় মানে ঝামেলা না হয়। এভাবে কেটে নিলে সহজে যাতে টুকরো টুকরো করে দেওয়া যায় সেজন্য আগেই রেডি করে নিব। আর এখন তো এটুকু গুঁড়া করে নিব। এভাবে আমরা কিন্তু রেডি করে তারপর আমরা রেখে দিতে পারি, তাইলে আমাদের রান্নার সময় অনেকটা মানে কাজ আগিয়ে থাকে, গুছানো থাকে, আমাদের অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই কাজগুলো যদি আগে থেকে গুছানো থাকে তাহলে রান্না বান্না তো আর কি তা আমি মনে করি আমার জন্য না, এটা সবার জন্য হয়ে যায়। আমার মনে হয় আমার মতো একই সমস্যা সবার মতোই, যদি রান্নার আগে সব কিছু গুছানো থাকে তাহলে সবারই ভালো লাগে। কিছু আমি মনে করি আছে না মুরব্বিরা বলে এই কাজগুলো সবাই মন ভালো থাকে পারে না এমন কোনো কথা নেই, মতো রান্নাও করা যায়, রান্না তো স্বাদ তো দ্বিগুণ বেড়ে যায়। ভিডিওটা একটু উপকারে আসতে পারে যদি কাজগুলো যদি গুছিয়ে নেওয়া যায়, তাহলে আসলে সব কিছু তো অনেক ভালো লাগে। আর আমার ভিডিওর মাধ্যমে তারা যাতে একটু শিখে নিতে পারে সেজন্য। আর আসলে আমরা যারা গৃহিণী সবার এইভাবেই প্রস্তুতি নিতে হয়, কিছু করার নেই। যাই হোক, আজকে থেকেই তো তারাবী নামাজ শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ। দোয়া করি সবাই সুস্থতা কামনা করি, যাতে সবাই সুস্থভাবে তারাবী নামাজগুলো আদায় করতে পারে এবং রোজাগুলো সুস্থভাবে থাকতে পারে। এ তো সেইর জন্য কিছু টক রান্না করছি আর কিছু ডিম ভোনা করে নিছি। আর এখানে আছে একটু চিকেন দুপুরবেলা খেয়েছি, একটা জাল দিয়ে নিয়েছি। আর এখানে আছে সবজি মানে সরি শাক, এটা ভাজি করে নিছি, একটু দুপুরবেলা খেয়ে নিছি। আজকের সেরি সময় এটা দিয়ে খাবো ইনশাল্লাহ। যাক, সবার জন্য সুস্থতা কামনা করি যাতে সবাই সুস্থভাবে রোজাদার থাকতে পারে ইনশাল্লাহ। কিন্তু ইফতারের জন্য সর্বদের মানে জানিতাছি প্রস্তুতি নিতাছি, এইটা সর্বত্র বানিয়ে আগে তো ফ্রিজে রেখে দিতে হবে, সেজন্য কাজই ধরলাম। তরমুজ দিয়ে জুস বানাবো, এভাবে কেটে দেব, অনেকটা কেটে নিছি। যাই হোক, যাকে আমি তো বয়ে নিছি ব্লেন্ডার কল দেখো, এখানে আরো যেতে যেতে দিতে হবে, এটা সিস্টেমটা এরকম আমার হবে। Thank you.
इसमें खाने टू चीनी ऐड करो और कुछ लेबू रस दीब तो एक लेबू कटे दीसी लेबू रस दीब और किछुटा अर्धेकटा करे रेखे जूस समस्या बनिए फ्रिजे रेखे देव ढेके सन्दा इफ्तार समय ए रकम कर बनिए निजे बसा तैरी खेते कि दरकार आने असलामु अलैकुम सबाई के रमादान मुबारक चले आसलम नतून आरेकटी भिडियो नहीं आज के भिडियोते कि थाकबे सेटा देखबेन और आज के रमजान मासर जो कि बजार कर लो से शेयर करब तकते थे हाँटी जीवाणुमुक्त जिन बैर हो गल कॉल मशा मारा जो तरह नूडल्स टैंक दाने आछे तारपर कॉर्नफ्लावर आछे दाल आछे आसले एखन माने जेटा जेटा आर कि प्रयोजन बेशी जरूरी ओइटाई निये आछे आशा होइछे कारण बाजार अनेक भीड़ सेजन्य बेशी झामेला करायनि आर जेहेतु रोजा थेके आजके दिएछि दुपुरे आजके एटा बाजार करे निये एसेछि एकटु आमादेर देरि हये गेछे लवण मोटा डाय भेतर बोलो बुट चूला बुट आप छोटे धोआ सापान दुटा इन्हें आज मसूरी डाल पेस्ट आध चा पत्ता तो शरबत लागे रोजार मासे चीनी छापा चीरा आज के बजार ये जगह और अनेक किस लागिए आस्ते आस्ते आनबी इंशाल्लाह এখন আবাজাতে একটু দিয়ে চলবো নুডলস আমার মেয়ে তো নুডলস না হলে চলে না আর কিছু ভিডিও শুরুতে আর কিছু অবশ্যই আছে সেটাও দেখে নেবেন আর আশা করি সব ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভিডিও দেখার আগে অবশ্যই একটা লাইক দিবেন যেহেতু আপনাদের জন্য এত কষ্ট করে একটি ভিডিও বানাই সেজন্য আপনাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন चेष्टा करब आपनादेर माझे भालो किछु माने प्रेजेंट करार जोन्नो जाते भालो किछु आपनादेर सामने आनते पारि आमार काछ थेके जाते आपनारा किछु शिखते पारेन आमार किछु माने अनेक किछु जाना ना जाना सेटा आमि आपनादेर माझे शेयर करते चाइ तो आजके आमि एई जायगाय शेष करब आपनारा भालो थाकबेन सुस्थ थाकबेन आमादेर जोन्नो दोआ करबेन आसलामु आलाइकुम।